বারবিকিউ ওপেন হয়ে যাচ্ছে আজকে, এবং সেটার জন্য চলে এসেছি একদম দুর্গাপুর বেড়াচিতির এই রেস্টুরেন্টে। কি কি পাওয়া যায়, কি অফার, সমস্ত কিছু জানার জন্য 7 দিন আছে দুর্দান্ত অফার। এই দেখুন কি কি আছে, আমি তো মেনু কার্ড আপনাদেরকে দেখাবোই এবং কি পাওয়া যাচ্ছে জানাবো। আজকে এসেছেন, আজকে এখানে এসেছেন অপূর্ব মুখার্জি মহাশয়, চলুন গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, ফিতে কাটা হবে, আপনাদেরকে দেখাবো। তুমি আগে খুলে দাও একদম। হ্যাঁ, দুর্গাপুরে আপনারা জানেন প্রাক্তন মেয়র একদম অপূর্ব মুখার্জি মহাশয় উনি এসে গেছেন এবং ফিতে কা কেটে দিলেন। ওপেন হয়ে গেল দি বারবিকিউ, দি বারবিকিউর একদম ভেতরে চলে এসেছি, একদম এসি হল, এবং আজকে থেকে গ্র্যান্ড ওপেনিং এবং আপনাদের জন্য খোলা হয়ে গেল এই নতুন রেস্টুরেন্ট। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আসবেন, আমি সামনে যাব, সামনে লোকেশনটা আরেকবার দেখিয়ে দেব এবং তার সাথে সাথে কি কি পাওয়া যায় সবই জানিয়ে দেব। দুর্দান্ত রেস্টুরেন্টটা, মানে ভেতরে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, একদম কি কি পাওয়া যাচ্ছে, মেনুতে কি কি আছে সবই জানবো। একদম স্যার আছেন, দেখতেই পাচ্ছেন অনেকে এসছেন, একদম চাঁদের হাট বসে গেছে এখানে। সামনে লোকেশন অবশ্যই জানাবো, অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন bengal.com-এর লাইভটা। আজকে আমার মনে হয় সবার জন্য বিশেষ একটা ভালো, মানে গুড নিউজ হবে সবার জন্য, গুড নিউজ, কারণ আমরা সবাই রেস্টুরেন্ট খুঁজি, রেস্টুরেন্ট একটা ভালো কোথায় ওপেন হচ্ছে সেই সমস্ত আমরা আপনাদেরকে জানাতে থাকি। এবং আজকে আমার কাছে একদম মেনু কার্ডও আছে, মেনু কার্ড আপনাদেরকে দেবো, জানাবো যে কি কি এখানে পাওয়া যাচ্ছে। বাইরে একটা ওপেন কাউন্টার আছে যেখানে বারবিকিউর সমস্ত আইটেম পেয়ে যাবেন, আইটেমগুলো সবই জানাবো, প্রাইসও জানাবো। দি বারবিকিউ, অবশ্যই বারবিকিউর আইটেম থাকবে, তার সাথে আরও আছে অনেক আইটেমস। আমি বাইরের লোকে যেমন যেরকম আমি মানে পরিবেশটা দেখাবো, ভেতরটাও দেখাবো, এবং আজকের এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাচ্ছে, কি অফার আছে সেগুলো জানাবো। 10% ফ্ল্যাট ডিসকাউন্ট আছে 300 টাকার ওপরে যদি বিল হয়, তাহলে 10% একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আছে। আচ্ছা, লোকেশনটা দেখুন, দুর্গাপুর বেনাচিতির ভিরিঙ্গির ঠিক সামনে নাচন রোড, এটা আনন্দগোপাল মুখার্জি সরণি, নিয়ার রিলায়েন্স ট্রেন্ডসের একদম সামনে আছে। আচ্ছা, আমি একটু সামনে দেখাবো, এই হচ্ছে একটা কাউন্টার যেখানে বারবিকিউর সমস্ত আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন, বারবিকিউর আইটেম সমস্ত এখানে থাকবে। আজকে সন্ধে থেকেই আপনারা সমস্ত ফুড আইটেমগুলো পেয়ে যাবেন, এবং মেনু কার্ড এখানে অলরেডি আছে, লাঞ্চে কী কী আছে সবই এখানে আপনারা দেখতেই পাবেন, মানে পুরো কম্বো আছে, এবং স্টার্টারে মেন কোর্সে কী কী আছে সমস্ত কিছু ভীষণ রিজনেবল প্রাইসে করেছে। আস্তে আস্তে সবাই জয়েন করুন, কে কোথা থেকে দেখছেন জানান, লোকেশন কোথায়, গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে, দুর্গাপুর নাচন রোড বেনাচিদিতে। এবং এবারে আমি ভেতরের দিকে যাব এবং ভেতরের সমস্ত কিছু দেখাবো, কি কি আছে, কি প্রাইস আছে সবই জানতে পারবেন আজকের এই লাইভে। ফাল্গুনি দিয়ে বলছেন মাটন বিরিয়ানি কত, নিশ্চয়ই জানাবো। কোথায় দাদা, শুভেন্দু ভট্টাচার্য কমেন্টস করছেন, এটা দুর্গাপুর বেনাচিতি নাচন রোড, দি ট্রেন্ডস, আপনারা জানেন রিলায়েন্স ট্রেন্ডসের অপোজিটেই দি বারবিকিউতে অফার চলছে, অলরেডি ওনারের কাছেও চলে আসবো এবং জেনে নেবো দি বারবিকিউ কী আনছে নতুন আপনাদের জন্য। রেস্টুরেন্ট তো অনেক চারিদিকে হচ্ছে, কিন্তু দি বারবিকিউ কিসের জন্য স্পেশাল? আমরা এখানে মেনলি বারবিকিউয়ের যে টেস্টটা হয় আজকের ডেটে, বারবিকিউ যে আইটেমগুলো, হ্যাঁ মানে বারবিকিউ মানে তো হয়ে গেলো ঝলসানো চিকেন, তো আমরা চেষ্টা করবো সেইটাকেই মানুষের কাছে পরিবেশন করবা। হ্যাঁ, আমাদের এন্ড থেকে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এখানে সমস্ত কাবাবসের ডিশ পাওয়া যাচ্ছে, ফিশ তন্দুরি, ফিশ টিক্কা, ফিশের সমস্ত ধরনের বারবিকিউবস সেগুলো পাওয়া যাচ্ছে, চিকেনের অল টাইপস অফ কাবাবস পাওয়া যাচ্ছে, হোল চিকেন বারবিকিউ পাওয়া যাচ্ছে, সাবরমা রোলস পাওয়া যাচ্ছে, অল কাবাবস, লাচ্ছা রোলস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো বেনাচিটিতে অনেক রকমই রোলস হয়, আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করব, তার মধ্যে আমরা 2-3 রকম ভেতরে সস এক্সট্রা করে দিয়ে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। বিরিয়ানি পাওয়া যাবে, কোশ্চেন আসছে, বিরিয়ানি 100-এ 100 পাওয়া যাবে, বাট আমাদের আজকে এই 7 দিনের মধ্যে বিরিয়ানির কোনো কিছু প্যাকেজ নেই। আচ্ছা, 7 দিন পর থেকে বিরিয়ানিটা অ্যাভেলেবেল থাকবে, এবং আমরা এখানে বিরিয়ানি
দম বিরিয়ানির সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদি দম বিরিয়ানিটাও রাখবো। আচ্ছা, মানে বারবিকিউ ছাড়াও এমনি রাইস থেকে শুরু করে বাকি সমস্ত লাঞ্চের আইটেমও তো দেখলাম আছে। হ্যাঁ, লাঞ্চে আমাদের এখানে লাঞ্চের আইটেমটাও পুরো ফুললি পাওয়া যাবে, এবং আমাদের এখানে স্পেশালিস্ট আরেকটা ডিশ পাওয়া যাবে, যেটা হচ্ছে পোলাও আর গোলবাড়ি মাটন। আচ্ছা, পোলাও আজকে কে 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 এসেছেন একটু জানিয়ে দিন। আজকে আমাদের এখানে প্রাক্তন মেয়র শ্রী অপূর্ব মুখার্জি এসেছেন, এসডিএম স্যারের আসবার কথা এখনও আছেন, এখনও অব্দি উনি এসে পৌঁছাননি, আসবেন কিছুক্ষণের মধ্যে, আর বাদবাকি আরও সব গেস্টরা তো আসছেনই বিকালে। দর্শকদেরকে বলে দিন কখন থেকে আসবে বা আমাদের রেস্টুরেন্ট আজকে ওপেন হলো, আমাদের টাইমিংস থাকছে ডেলি ওয়াইজ 11:30 থেকে রাত্রি 10:30 অবধি। আচ্ছা, হ্যাঁ, তো এখন যেহেতু ক্রাউড থাকবে, চেষ্টা করব আমি দর্শকদেরকে এইটাই বলবার যে আপনারা স্ন্যাক্সের যদি টেস্ট নিতে চান সন্ধেবেলার, তাহলে আমি বলবো 8টার মধ্যে সবাই আসুন, কারণ এখন নতুন ক্রাউড থাকবে, সব আইটেম পেতে গেলে 8টার মধ্যে আসলেই ভালো হবে। একদম, তো আজকে 8টার মধ্যে চলে আসুন, এবং প্রত্যেক দিন ওপেনিং কটা মানে কটা থেকে খোলা থাকবে, কোন কোন বন্ধ দিবারে বন্ধ থাকবে? আমাদের কোনো দিনই বন্ধ নেই, প্রত্যেক দিনই ওপেন, সোমবার খোলা থাকে, সোমবার দিনকেও খোলা থাকবে, সকাল 11:30 ওপেন হবে, রাত্রি 10:30 অফ হবে। আচ্ছা, তো বুঝতে পেরে গেলেন, টাইমিংটা বুঝে গেছেন, সোমবার বেড়াচ্ছি বন্ধ থাকে কিন্তু এখানটা কিন্তু খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে লাঞ্চও পাওয়া যাবে, সন্ধ্যের স্ন্যাক্সও পাওয়া যাবে, এবং ডিনারও পাওয়া যাবে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে অনেকেই জয়েন করছেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা আসব, কি কি পাওয়া যাচ্ছে আমি মেনু পড়ে আপনাদেরকে শোনাবো, প্রত্যেকটা আইটেম আমি পড়ে শোনাবো। এখানে কিন্তু দারুণ দারুণ স্পেশাল স্পেশাল আইটেম, টেস্টি হট অ্যান্ড স্পাইসি বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে দি বারবিকিউতে। আইটেমগুলো সব সবাইকে জানিয়ে দেবো, কম্বো প্যাক অফার মাঝে মাঝেই থাকবে। শিওর শিওর শিওর। তো আমি আরও ভেতরে যাবো, গেস্টরা আছেন, তাদের কাছে একটু জেনে নেবো যে কেমন মানে লাগছে আর কি নতুন ওপরে, আর আপনারাও কিন্তু কমেন্টসে জানাতে থাকুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু মানে লোকেশনটা আবার বলে দিই, দুর্গাপুরের যে ভিরিঙ্গি মোড়ের একদম সামনে রিলায়েন্স ট্রেন্ডস, আপনারা কে না জানেন, ঠিক তারই অপোজিটে বলতে পারেন, একটু পাশেই আর কি, আর এটা হচ্ছে নাচুন্ডোর দুর্গাপুর ব্যানাচিতে। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন, গেস্ট আমি তো যাবো অপূর্ব স্যারের কাছে, ওনার কাছেও যাবো, অনেকে জয়েন করে কোশ্চেন্স করছেন, মাটন বিরিয়ানি যে বললাম, বিরিয়ানি কিন্তু, হ্যাঁ বিরিয়ানির কথা বলছেন যারা, বিরিয়ানিটা শুরু হবে 7 দিন পর, কমেন্টস করছেন, সবার কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, কোশ্চেন্স করতে থাকুন। হোম ডেলিভারি হবে ব্যানাচিতে? একদম হোম ডেলিভারি অ্যাভেলেবেল, তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, একদম আপনারা অর্ডার করবেন, এসে নিয়ে অর্ডার করে যাবেন, নিশ্চয়ই বাড়িতে পৌঁছে যাবে। ববি হাজরা বলছেন এজন থেকে দেখছি, থ্যাংক ইউ। মিশন হসপিটাল থেকে জয়দেব দিয়ে দেখছেন, নডিয়া থেকে শুভেন্দু ভট্টাচার্য দেখছেন, যারা যেখান থেকে দেখছেন একটু এভাবে কমেন্টস করতে থাকুন। দুর্গাপুরের নতুন রেস্টুরেন্টের নাম দি বারবিকিউ, হট অ্যান্ড স্পাইসি আইটেম পেয়ে যাবেন আপনারা, অথেন্টিক মাল্টি কাজিন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আছে নানান রকম মাল্টি কেজিন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দারুণ দারুণ সব আইটেম আছে। আমি ভেতরে যাবো, আসলে আমি মেনু কার্ডটা জাস্ট হাতে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে ফিশ, মাটন, রাইস, ব্রেড, পনির, চিকেন, এগ, বিভিন্ন আইটেম আছে, মাশরুমের আইটেম আছে, নুডলস আছে, হ্যাঁ মানে মাশরুমেরও ভেজ আইটেমও এখানে আছে। তো এখানে আপনারা সমস্ত রকম আইটেমস পেয়ে যাবেন। মেনু কার্ড আমি সবার কাছে একটু দেখানোর জন্য বলবো, একটু ক্লোজ দেখিয়ে দিই, কীরকম কী প্রাইস আছে সবই জানতে পারবেন। এবং আমি যাবো আরও সামনেটাই, যেটা ওপেন কাউন্টার, সেখানে অনেক মেশিনও আছে দেখতে পাচ্ছি, শাওয়ারমা মেশিন বা যেগুলো তন্দুরের যে সমস্ত মেশিন, এরকম বেশ ভালো ভালো মেশিন যেখানে সমস্ত তৈরি হবে, তো সেটা আমি পরে দেখাবো, নিশ্চয়ই আসবো আবার আপনাদেরকে দেখাবো। চলুন একটু ভেতরটা যাই, ভেতরের পরিবেশটা দেখাই, তারপরে আমি পুরো ডিটেলসে আসছি মেনু কার্ডে কী কী আছে। একটু ভেতরের পরিবেশটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে কতগুলো সিট আছে, এসি ভেতরটা, বাইরে যেরকম একটা ওপেন কাউন্টার আছে, ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো এসি, এবং খুব সুন্দর পরপর অনেকগুলো টেবিল আছে, আপনারা বসে খাবার জন্য সুন্দর, ফ্যামিলি নিয়ে আসুন আনন্দে, এখানে আপনারা লাঞ্চ ডিনার করে যান, খুব এনজয় করবেন। আজকে আমি বাবার বলছি চাঁদের হাট বসে গেছে, অপূর্ব মুখার্জি মহাশয় এসেছেন, প্রাক্তন মেয়র, কেনা চেনেন, দুর্গাপুরের সবাই চেনেন, আর উনি আজকে এসেছেন, আরও অনেক গেস্টরা এসেছেন, এবং শুরু হয়ে যাবে আজকে সমস্ত আইটেম সন্ধ্যেবেলা থেকে, আপনারা পেতে থাকবেন, একবার আসবেন। পাভেল সাহা বলছেন কোথায় এটা? দুর্গাপুরের, দুর্গাপুর বেনাচিতিতে। শান্তনা সরকার, তোমার জন্য সব জানতে পারি, থ্যাংক ইউ। আমি এই জন্যই নতুন নতুন কিছু ওপেন হলেই চলে আসি। রাঙামাটি থেকে কোমা মিত্র দেখছেন, লাউধোয়া থেকে দেখছেন শম্পা প্রিয়া চ্যাটার্জি, থ্যাংক ইউ, একটু শেয়ার করতে থাকবেন, আমার খুব ভালো লাগছে। শান্তনা সরকার বলছেন, সুব্রত সাহা বলছেন আমি দুর্গাপুর চণ্ডীদাস থেকে দেখছেন, বিষ্ণু ওয়ার্ল্ড অপটিক্যাল থেকে, আচ্ছা থ্যাংক ইউ। সৌম্যদেব
কান্তল। আচ্ছা, বলছেন কি অফার আছে? আজ থেকে সাত দিন, সাত দিনের অফার আছে। আপনারা যদি 300 টাকার ওপরেই বিল করেন তাহলে 10% অফ আছে। দারুণ দারুণ সব আইটেম আছে। আমি স্যারের কাছে, কী কী আছে মেন কোর্সে, কী কী আছে ডেজার্টে, কী কী আছে স্টার্টারে, সমস্ত আইটেম আমি আপনাদের, সমস্ত আইটেম আমি বলবো নিশ্চয়ই। স্যারের কাছে আসি। অপ্রভু মুখার্জী মহাশয় এসেছেন, একটু জেনে নিই। নতুন নতুন কিছু ওপেন হলেই আমরা, আমাদের ভীষণ ভালো লাগে এবং স্যারকেও তো অনেক জায়গায় দেখতেই পাই। একটু বলুন নতুন রেস্টুরেন্টটা কেমন লাগছে স্যার? না, নতুন রেস্টুরেন্ট আজকে সবই উদ্বোধন হয়েছে, স্বাভাবিকভাবে ডি বারবিকিউ। বারবিকিউ সম্বন্ধে আমাদের, আমরা যাদের খাদ্য রসিক আছি তাদের একটা প্রবণতা থাকে, আর ফাস্টফুড খাওয়ার যাদের একটা মানসিকতা আছে তারা এইসব কোথায় ভালো পাওয়া যায় খুঁজে বেড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডি বারবিকিউ আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে এবং তাদের যে আইটেম সেই আইটেম এই এলাকায় মানুষের কাছে একটা আলাদাত্ব রাখবে, গুরুত্ব রাখবে, সেটা নিশ্চয়ই করে প্রপারেটররা যারা আছে তারা ভাববে এবং করবে। ডি বারবিকিউয়ের জন্য শুভেচ্ছা রইল, তারা আগামী দিন আরও সুন্দর করে করুক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সত্যি। দি বারবিকিউকে আমরাও শুভেচ্ছা জানাই এবং সত্যি আগামী দিনে যেন আরও বড়ো হয় এবং আপনারা সবাই আসুন, তবেই তো সফল হবে। টেস্ট করে যান, নতুন রেস্টুরেন্ট হলেই আপনারা চান যে গিয়ে দেখে আসি পরিবেশ কীরকম, অ্যাম্বিয়েন্সটা কীরকম, তার সাথে ফুডগুলো কীরকম আছে সবই এসে আপনারা জানতে পারবেন, আজকে থেকে সবই পাবেন। এবারে আমরা যাব মেনুটা দেখাবো, কী কী প্রাইস আছে সেগুলো আপনাদেরকে জানাতে থাকবো। কোথা থেকে সবাই জয়েন করছেন একটু কমেন্টসে জানাতে থাকুন। আচ্ছা, এটা হচ্ছে ভেতরের পরিবেশটা আপনারা দেখলেন। আচ্ছা, বাইরের জায়গাটা, বাইরে যে ওপেন কাউন্টারটা আছে এখান থেকে আপনারা নানান আইটেম পেয়ে যাবেন, মানে বারবিকিউর যে সমস্ত আইটেমগুলো কাবাব থেকে শুরু করে সব। এই যে শাওয়ারমা মেশিন আমি বলছিলাম না, এই যে শাওয়ারমা মেশিন কিন্তু অলরেডি এসে গেছে আর শুরু হয়ে যাবে, মানে রান্না একদম ভেতরে তো চলছেই, রেডি করছে, যাতে আপনারা এসে ভালো ভালো ফুডগুলো পেয়ে যান। সেই জন্য আজকে থেকেই সমস্ত প্রস্তুতি শুরু, রাত্রেবেলা ইভিনিংয়ের পর আপনারা চলে আসবেন। একটু শেয়ার করবেন আজকে লাইভটা, যে যেখান থেকে দেখছেন লোকেশন, আমরা একদম বাড়িটা গিয়ে দেখিয়ে দিই, লোকেশন গিয়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। চলুন আস্তে আস্তে আরও একটু শেয়ার করে দিন, কারণ নতুন কিছু এলেই না আমরা আপনাদের কাছে তুলে ধরি, তো আমার মনে হয় সবার সুবিধা হয়। দুর্গাপুর ব্যানাচিতি রোড যেদিকে ওইদিকে, মানে দেখতে পাচ্ছেন রোডটা গেছে, ওটা হচ্ছে প্রান্তিকা, আর এদিকে হচ্ছে ভিড়িঙ্গি, মানে বাসটা যেদিকে যাচ্ছে ওটা ভিড়িঙ্গির দিকে, ঠিক আছে। আর অপোজিটে আছে রিলায়েন্স ট্রেন্ডস, রিলায়েন্স ট্রেন্ডস দেখতেই পাচ্ছেন, আমি দেখাতে পারছি আশা করছি। এবং এই হচ্ছে দি বারবিকিউ, দি বারবিকিউর এই যে গেটটা, এইদিকে আপনারা প্রবেশ করবেন আর সমস্ত কিছু আইটেম পেয়ে যাবেন। দি বারবিকিউটা আজকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। লোকেশনটা আশা করছি সবাই বুঝতে পারছেন। একটু শেয়ার প্লিজ, আর একটু বেশি শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে লাইভটা, কারণ আজকে তো আমরা নতুন একটা রেস্টুরেন্ট সবার কাছে দেখাচ্ছি। আশা করছি সবার একটা নতুন তথ্য পাওয়া হলো এবং একটু শেয়ার করে পাশে থাকুন, তাহলে বাকিরাও জানতে পারবে। দি বারবিকিউ হট অ্যান্ড স্পাইসি, লাঞ্চ স্ন্যাক্স এবং ডিনারের সমস্ত ফুড আইটেমগুলো আপনারা পাবেন এবং অবশ্যই টেস্টি হবে। হ্যাঁ, এবারে হচ্ছে কেমন, আজকে তো ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে এখনও ফুডগুলো কেমন হবে ওনারা বলছেন যে অবশ্যই খুব ভালো হবে, ইউনিক হবে, তো আমরা নিশ্চয়ই পরে আপনাদেরকে রিভিউ দেবো। কীরকমভাবে গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে আপনারা তো দেখলেন, লোকেশন দেখে তো বুঝতেই পারলেন কোনখানে আছে। এবারে হচ্ছে ভেতরটা, মানে এই জায়গাগুলো আপনারা দেখে নিন, মানে অনেকটা স্পেস আর কি, সামনেটা অনেকটা স্পেস। এইখানে এসে আপনারা বারবিকিউর বেশ কিছু আইটেম আছে, চলে আসুন। হ্যাঁ, বারবিকিউর বেশ কিছু আইটেম আছে বা পাবেন এখানে, যেগুলো একদম ওপেন কাউন্টার। এটা এখানে আমি মেনু কার্ডটা এবারে সবাইকে বলি যে কী কী আছে, কারণ অনেকেই জানতে চান কীরকম কী মেনু, কী কী প্রাইস, সেগুলো তাদের জন্য বলে দিই। লাঞ্চের জন্য ভাত, ডাল, সবজি, মাছ, এই সমস্ত থালি আছে মাত্র 100 টাকায়, 100 টাকায় এখানে ভাত, ডাল, সবজি, মাছে, বুঝতে পারছেন, মাছ দিয়ে রেস্টুরেন্টে পাচ্ছেন আপনারা লাঞ্চের। এটা হচ্ছে কম্বো, একদম থালি মিল। আর ফিশ, ফিশের কী কী আইটেম আছে সব খুব সুন্দর করে মেনুটা বানিয়েছে আলাদা করে। ফিশের মধ্যে পামফ্রেট তন্দুরি আছে 100 টাকা এবং 150 টাকা আলাদা আলাদা প্রাইসের। ভোলা তন্দুরি আছে 100 টাকা এক পিসের, প্রন তন্দুরি আছে 150 টাকা, ফিশ ফ্রাই আছে এখানে 100 টাকা, ফিশ ফ্রাইও কিন্তু আছে অনেকের ভালোবাসার জিনিস। ফিশ ফিঙ্গার আছে 100 টাকায় 4 পিস, আর ফিশ সল্ট অ্যান্ড পেপার আছে 6 পিসের দাম 150 টাকা।
চিকেনের কি কি আইটেম আছে? চিকেন কে না ভালোবাসে? চিকেনের কি কি আইটেম আছে? হোল চিকেন বারবিকিউ এখানে আপনারা পেয়ে যাবেন, পুরো মানে গোটা মুরগি আর কি, গোটা মুরগি পেয়ে যাবেন 400 টাকায়। হ্যাঁ, এবং সেটা নিশ্চয়ই টেস্টি হবে। চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, চিকেন হরিয়ালি কাবাব আছে, এবং নানান রকমের চিকেনের আইটেম, হানি চিকেন আছে, চিলি চিকেন আছে, চিকেন 65 আছে, চিকেন ললিপপ আছে, মানে চিকেনের ম্যাক্সিমাম আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন দি বারবিকিউতে, যেটা আজকে থেকে ওপেন হয়ে গেল। দি বারবিকিউ অবশ্যই একবার আসুন এবং ট্রাই করুন। এইখানে যে স্টার্টারের আইটেমগুলো প্রত্যেকটা কিন্তু ফাটাফাটি সব আইটেম আছে। এবার হচ্ছে মেন কোর্সে কী কী আছে, আমি তো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী আইটেম আছে, প্রাইসও লেখা আছে। মিক্সড ফ্রায়েড রাইস 140 টাকা, চিকেন ফ্রায়েড রাইস 120 টাকা, এগ ফ্রায়েড রাইস 120 টাকা, ভেজ ফ্রায়েড রাইস 120 টাকা। আচ্ছা, প্লেন রাইস আছে, জিরা রাইস আছে, পোলাও আছে, নান ব্রেডের মধ্যে দেখুন নান আছে, প্লেন নান, বাটার নান, গার্লিক নান, মশালা কুলচা নান, মানে নানের আইটেম প্রচুর, মশালা কুলচা আছে। আচ্ছা, এদিকে মাটনের আইটেম কিন্তু অনেক আছে, মাটন ভুনা কাবাব, মাটন লিভার কাবাব, মাটন লিভার ড্রাই ফ্রাই, পনির টিক্কা কাবাব, এত আইটেম আছে যেগুলোর নাম আমিও তো অনেকগুলোই শুনিনি। অনেক যেগুলো আছে প্রাইসও কিন্তু রিজনেবল, যা যা আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পনির টিক্কা কাবাব, পনির রেশমি কাবাব, চিলি পনির ড্রাই, মাশরুম সল্ট অ্যান্ড পেপার, চিলি মাশরুম, মাশরুম টিক্কা, মাশরুমের তিনটে আইটেমই দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ। নুডলসের মধ্যে একটু কমেন্টস করুন কে কে জানতে চান, আমি সবার জন্যই কিন্তু আজকের এই লাইভটাই সমস্ত আইটেমগুলোর প্রাইসও প্রায় এবং কী কী আইটেম পাওয়া যাচ্ছে সব বলে দিচ্ছি। অনেকেই কমেন্টস করছেন প্রিয়াঙ্কা মুখার্জি ব্যানাচিতির কোন জায়গাটা, আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি, দুর্গাপুর ব্যানাচিতির রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক পাশেই, মানে অপোজিটেই, এবং এটা হচ্ছে নাচন রোড আনন্দগোপাল মুখার্জি সরণী, আনন্দগোপাল মুখার্জি সরণী, এটা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, নুডলসের মধ্যে অনেকগুলো হাক্কা নুডলস, হ্যাঁ, চিকেন হাক্কা, মিক্স হাক্কা নুডলস, এগ হাক্কা নুডলস, মানে অনেক হাক্কা নুডলস আছে। ভেজের হাক্কা তো পাবেনই, ভেজ ননভেজ সব আইটেম এখানে আছে। মোমো, চিকেন মোমো, ফিশ মোমো, ভেজ মোমো সব আইটেম আছে। মোমো এখানে কিন্তু 50 টাকা প্লেট, চিকেন মোমো 50 টাকা পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে, ভাবতে পারছেন? রোলস, অল কাবাব, লাচ্ছা রোলস আছে, এবং এগ রোল যেটা নর্মালি আমরা পাই এখানে আপনারা রেস্টুরেন্ট থেকে পেয়ে যাচ্ছেন 30 টাকায়, যেখানেই মানে আমরা বাইরেও খাই দেখেছি 30 টাকা দাম, কিন্তু আপনারা রেস্টুরেন্টেও পাচ্ছেন 30 টাকায় এগ রোল। ভেজ রোল আছে এবং চিকেন রোলও আছে, অল লাচ্ছা কাবাব রোলস এখানে আছে। আচ্ছা, তারপর হচ্ছে এগ কারি, মানে এগের মধ্যে এগ ভোনা, এগ মালাই কারি, এবং আইস, এবং ডেজার্টের মধ্যে যেটা আছে আইসক্রিম এবং রসগোল্লা, আর সফট ড্রিঙ্কসের মধ্যে সমস্ত রকম কোল্ড ড্রিঙ্কস, মশালা কোল্ড ড্রিঙ্কস এগুলো সব পেয়ে যাবেন। মানে ম্যাক্সিমামটাই আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম লাইভেই, এবং লোকেশনটা বুঝে গেছেন, জায়গাটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। একটু কমেন্টস করতে থাকুন, কমেন্টসগুলো পড়ি। পায়েল সাহা, এজন ধোবিঘাট থেকে দেখছি দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, ইতিকনা বর্ণালী নায়ক ফুলঝোর থেকে, খুব ভালো। সুবোধ কুমার সিং, রিলায়েন্স ডিজিটালের সামনে, একদমই তাই, একদমই তাই, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ট্রেন্ডসের সামনে একদম অপোজিটেই আছে। আর আপনি ইভিনিংয়ে সবাই আসুন, ইভিনিংয়ে কিন্তু অবশ্যই সবাই আসুন, আর ইভিনিংয়ে আমরাও আসছি, আমরা কিন্তু ইভিনিংয়ে আসবো। এখানের যে আইটেমগুলো আছে এবং টেস্টি এবং স্পাইসি আইটেম বলছে, হট অ্যান্ড স্পাইসি যা যা আইটেম আছে আমরা দেখাবো আপনাদেরকে, চেষ্টা করবো রিভিউ দেবার, জানানোর। আচ্ছা, কী নাম? নাম হচ্ছে দি বারবিকিউ, আর দুর্গাপুর থেকে দেখছেন মানস দাস, মানুষ ব্যানার্জি বলছেন আসানসোল থেকে দেখছেন, থ্যাংক ইউ। আজকে অনেকেই জয়েন করেছেন, কেমন লাগছে নতুন রেস্টুরেন্ট দুর্গাপুরের ব্যানার্জিতে? নতুন একটা রেস্টুরেন্ট পেয়ে সবাই খুশি তো? আমার মনে হয় সবাই হ্যাপি, কারণ নতুন কিছু ওপেন হলেই আমরা পৌঁছে যাই সেই জায়গায় এবং আপনাদেরকে দেখাতে থাকি দুর্গাপুর, দুর্গাপুরের আশেপাশে সমস্ত খবর আমরা দিতে থাকি। কি সুন্দর সাজিয়েছে দি বারবিকিউ, হট অ্যান্ড স্পাইসি নতুন যে রেস্টুরেন্ট ওপেন হলো সিটি সেন্টার থেকে দেখছেন অনুসিংহ, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার মনে হয় ইভিনিংয়ে এটা ভালো লাগবে, আরও ইভিনিংয়ে কিন্তু আরও সুন্দর লাগবে এই জায়গাটা, তো ইভিনিংয়ে আমরা আসার চেষ্টা করব। ভেতরটা তো দেখালাম, আচ্ছা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ইভিনিংয়ে আমরা এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী আইটেম আছে। আমি তো গোপাল মাঠ থেকে রিয়া সামন্ত কমেন্টস করছেন, আকাশ পণ্ডিত বলছেন হাই, শেখ সুজাত কমেন্টস, এস কে শৈকাল সুজাত কমেন্টস করছেন কোথায় দুর্গাপুর ব্যানাচি দিতে, বাকিরা একটু কমেন্টস করতে থাকুন, দেখুন এই জায়গাটা। আচ্ছা, মেন রেস্টুরেন্টে যে মানে যে গেটটা যেটাই আর কি, যেটা এসি রুম সেটা একটু দেখে নিতে পারছেন, বাইরে ওপেন স্টলটা তো দেখলেন, এটা হচ্ছে এসি রুম, খুব সুন্দরভাবে এখানটা ডেকোরেট করা।
খুব সুন্দর, ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করেছে। আপনারা ভেতরের মানে পুরো ডেকোরেশন সমস্ত কিছু দেখলেন। দুর্গাপুর ব্যানার্জি 3 আচন রোডে এটা হয়েছে। সামন শান্তনা সরকার বলছেন আমরা খুব খুশি, তরুণ ঘোষ বলছেন দারুণ লাগলো, অনিতা সাহা বলছেন অ্যাড্রেস দুর্গাপুর ব্যানার্জি 3 ভিরিঙ্গিতে, নাচন রোড এটা, এবং রিলায়েন্স ট্রেন্ডসের অপোজিটে আছে দি বারবিকিউ। আসুন সবাই ব্যানার্জি 3-তেই। আমি জামুরিয়া থেকে দেখছি, তরুণ ঘোষ বলছেন থ্যাংক ইউ, একটু শেয়ার করে দেবেন সবাই এবং জানিয়ে দেবেন দুর্গাপুরে আবার একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়ে গেল। ফুড আইটেম কী কী আছে সেগুলো তো আমি বলে দিলাম, তবে আজকে ইভিনিং থেকে সব ফুডগুলো আপনারা পেতে পাবেন। তো আসুন, ফিশের আইটেম, আপনারা চিকেনের আইটেম বা যে কোনো ধরনের মোমোস, যে কোনো ফাস্টফুড আপনারা যদি ট্রাই করতে চান, দি বারবিকিউ দুর্গাপুরের নতুন যে রেস্টুরেন্ট, এখানে চলে আসুন এবং ট্রাই করুন। কারণ এখানে অফার দিচ্ছে, 7 ডেজের জন্য অফার আছে। যারা এই প্রথম 7 দিনে আসবেন তাদের জন্য 300 টাকার উপরে বিল হলেই 10% অফ আছে, ডিসকাউন্ট আছে। এবং সমস্ত ফুডগুলো ট্রাই করুন, একটু সবাইকে জানান, ফ্রেন্ডসদের ট্যাগ করুন, যারা ফ্রেন্ডসদেরকে নিয়ে আসবেন সবাইকে ট্যাগ করে জানিয়ে দিন আজকেই চলে আসুন। এবং প্রথম দিন, হ্যাঁ প্রথম দিন এসে ভিড় করতেই হবে একদম। আপনারা যেমন কোনো সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে অনেকেই ভালোবাসেন, সেরকম দুর্গাপুর ব্যানার্জিতে নতুন রেস্টুরেন্ট দি বারবিকিউতে ফার্স্ট ডে একদম চলে আসুন ইভিনিংয়েই। ইভিনিংয়ে এসে ট্রাই করুন এখানকার ফুড আইটেমগুলো, সব তৈরি হচ্ছে আপনাদের জন্য, প্রচুর ফুডের আইটেম আছে। প্রায় আমি দেখলাম মেনু কার্ডে 100টারও বেশি ফুড আইটেম এখানে আছে। তো আসুন এবং একবার এসে ট্রাই করুন, নতুন রেস্টুরেন্ট বলে কথা আসতে তো হবেই, দারুণ অ্যাম্বিয়েন্স। কিন্তু এটা হচ্ছে একটা, দেখতে পাচ্ছেন এখানে বিলিং কাউন্টার হবে, তাই তো? এটা হচ্ছে বিলিং কাউন্টার হবে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো আপনাদেরকে দেখালামই। সামনেটা দেখলেন একটা ওপেন স্টল আছে, এই যে এখানে আছে মেনু কার্ড এবং 10% ডিসকাউন্ট, আবার বলছি প্রথম 7 দিন আছে। তো এই অফারটা কেউ মিস করবেন না। প্রাইসগুলো কীরকম, দেবজিৎ কমেন্টস করছেন, প্রাইসগুলো দেখতেই পাচ্ছেন মেনু কার্ডে সব দেওয়া আছে। আমি ম্যাক্সিমামই প্রাইস এবং কী কী পাওয়া যায় সবটাই বলে দিলাম, এর আগেই জাস্ট বললাম একটু আগে, আপনি বোধহয় একটু পরে জয়েন করেছেন। চঞ্চল দিওয়ানি বল, চঞ্চল দিওয়ানি কমেন্ট, তানিয়া বলছেন খুব সুন্দর, কত সিটের রেস্টুরেন্ট, প্রায় ভেতরে তো 5টা 6টা টেবিল আছে, তাই তো? 5, হ্যাঁ 20 জন বসতে পারবে ভেতরে, 20 জন বসতে পারবে, আরও অনেক বাইরে স্পেস আছে, বাইরে ওপেন কাউন্টার আছে, মানে ওপেন কাউন্টারেও যারা থাকবে নিশ্চয়ই বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। আসুন, আমি ভেতরে আবার যাব, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো, ভেতরে ফুল এসি, কোনো আপনারা এসে কিন্তু এনজয় করবেন, ফ্রেন্ডসদের নিয়ে ফ্যামিলিকে নিয়ে একবার চলে আসুন দি বারবিকিউ। এবং দি বারবিকিউতে বারবিকিউর আইটেম যেমন আছে বাকি সমস্ত আইটেমগুলো এসে টেস্ট করবেন। মোমো যে যা খেতে ভালোবাসেন, নুডলস, হ্যাঁ চাউমিন নুডলস আর কি, এবং মোমোস খেতে তো সবাই ভালোবাসি, বারবিকিউর বিভিন্ন আইটেম, কাবাবের প্রচুর প্রচুর আইটেম এখানে আছে, তো সেগুলো একবার এসে ট্রাই করুন। কোন জায়গায় ব্যানার্জি 3? শর্মিষ্ঠা দত্ত বলছেন এটা দুর্গাপুর ব্যানার্জি 3 নাচন রোড ভিরিঙ্গি, অপোজিটে আছে রিলায়েন্স ট্রেন্ডস, ঠিক আছে, দি বারবিকিউ রেস্টুরেন্টের নাম। নদিয়া থেকে দেখছি কবিতা সরকার, কবিতা সরকার থ্যাংক ইউ। আপনারা যারাই দুর্গাপুর থেকেও দেখছেন, কাছাকাছি থেকে দেখছেন, যাদেরই আসা সম্ভব হবে আজকে অবশ্যই চলে আসুন, দারুণ খবর। অনেকেই বলছেন দুর্গাপুর থেকে, অনেকেই দেখছেন ইন্টেরিয়ারটা কি দেখানো যাবে। শান্তনু মিত্র, নিশ্চয়ই আমরা ভেতরটা যাব, আবার একটু আগেই তো গেছিলাম, এবং এখানে এসেছেন প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী মহাশয়, এবং ওনার বক্তব্য তো শুনলেন রেস্টুরেন্টটা নিয়ে। আমরা বিভিন্ন নতুন কোনো জায়গাতেও কিন্তু ওনাদেরকে দেখতেই পাই, এবং ভালো, ওনাদের হাতে শুভ উদ্বোধন হয়ে গেল আজকেই গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিংয়ের দিনে আমরা bengal.com থেকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে নতুন একটা রেস্টুরেন্ট আবার ওপেন হলো দুর্গাপুরে, সবার কাছে খুশির খবর। শেয়ার করে এই খবরটা কিন্তু ছড়িয়ে দিন দিকে দিকে প্রান্তে প্রান্তে। চলো আমি ভেতরের অ্যাম্বিয়েন্স আবার নিশ্চয়ই দেখাবো, বাইরের স্পেসটা, জায়গাটা তো বুঝতেই পারছেন কোনখানটা। দি বারবিকিউ হট অ্যান্ড স্পাইসি, অথেন্টিক সমস্ত ফুড আপনারা পেয়ে যাবেন, মাটনের আইটেম, চিংড়ির আইটেম, চিকেনের আইটেম, এগের আইটেম, মাশরুমের আইটেম, সমস্ত কিছু। আচ্ছা এবারে শুনুন, ভেতরে ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাই, এই দেখুন ভেতরে সিটিং, অনেকে জিজ্ঞেস করছিলেন কীরকম কী সিটিং আছে, এই দেখুন প্রায় এখানে তো 16 জন বসতেই পার, 20, আরও একটা সিট, আরেকটা টেবিল আসবে বলছে, 20 জনের একদম ভালোভাবে বসতে পারবেন, এসি, চিল এসি, এবং এখানে সমস্ত ফুড আইটেম পাচ্ছেন। ইন্টেরিয়ারটা একটু ভালো করে সবাইকে দেখিয়ে দিই, অনেকে বলছেন ইন্টেরিয়ারটা একটু দেখানো যাবে, নিশ্চয়ই আমি সেটার জন্যই ভেতরে এলাম আবার। ওপেনিংয়ে কী খাওয়াবে,
ওপেনিংয়ে প্রচুর ফুড আইটেম আছে, অফার আছে, কিন্তু প্রথম 7 দিনে আপনাদের 300 টাকার বিলের ওপর 10% অফার অফ আছে। তো এখানে ওপেনিংয়ের দিন আজকে কী কী ফুড আইটেম পাওয়া যাবে আজকে ইভিনিংয়ে? সরি, আজকে ইভিনিংয়ের কী কী ফুড আইটেম পাওয়া যাবে? আজকে আমাদের আইটেম আছে ইভিনিংয়ে, আছে অল কাবাব, লাচ্ছা রোলস আছে, শাওয়ারমা রোলস আছে, এগ রোলস আছে, ভেজ রোলস আছে। কাবাবস মোটামুটি আজকে 3-4 রকম 5 রকম 6 রকম কাবাবস পাওয়া যাবে। চাইনিজ ডিশের মধ্যে চিকেনের হরেক রকম ডিশেস আছে আমাদের, আর আপনার হোল চিকেন বারবিকিউ পাওয়া যাবে, আর আপনার গোলবাড়ি মাটন পোলাও পাওয়া যাবে, আর আপনার ব্রেডের আইটেম সব পাওয়া যাবে, চিকেনের ডিশ সবই পাওয়া যাবে, আর বাদ বাকি তো ধরুন ডেজার্ট তো আছেই। মানে ফাস্ট ফুড যা যা খাই খেতে চান সবই তো পাবেন। এবং উনি যেগুলো বললেন, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম ইন্দ্রনীল কর। ইন্দ্রনীলের নতুন ওপেন হলো রেস্টুরেন্ট, এবং সবাই একটু শুভেচ্ছা বার্তা জানান, একটু শুভেচ্ছা দিন। আশা করছি সবাই খুশি, কারণ যে যেখান থেকে দেখছেন অনেকেই দুর্গাপুর থেকে, অনেকেই দুর্গাপুরের আশেপাশে থেকে অনেক কমেন্টস করছেন। আমার মনে হয় দুর্গাপুরে কিছু ওপেন হলে সবাই খুশিতে থাকেন, এবং সেই খুশির খবরটা দেওয়ার জন্য আমরা bengal.com থেকে চলে আসি। আজকে একবার আসুন দি বারবিকিউতে, এসে অ্যাটলিস্ট ফার্স্ট ডেতে ট্রাই করে যান। যেমন আপনারা সিনেমা দেখেন ফার্স্ট ডে ফার্স্ট শো অনেকেই দেখতে ভালোবাসেন, তো সেরকমভাবে ফার্স্ট ডেতে একবার এসে ট্রাই করুন এখানকার আইটেমগুলো, ভীষণ এনজয় করবেন। আমার মনে হয় একবার তো ট্রাই করা ভীষণ উচিত, তাই না? এবং তারপরে নিশ্চয়ই তারপরে আসতে ইচ্ছে করবে, এবং টেস্টি টেস্টি ফুড তো পাবেই সব। ডেফিনেট, একদম 100 বার। তো অনেকেই মানে চাইছিলেন যে একটা মানে বারবিকিউ, বিশেষ করে চিকেনের আইটেম যেখানে আমরা অনেক পাবো, সেরকম একটা রেস্টুরেন্ট হোক। তো আশা করছি অনেকের ইচ্ছে পূরণ হয়েছে, দুর্গাপুরের এই রেস্টুরেন্টের খবরটা সবাইকে দিয়ে দেবেন, সবাইকে জানিয়ে দিন। বন্ধুদের যারা আছেন আপনার ফেসবুক ফ্রেন্ডরা, সবাইকে একটু ট্যাগ করুন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আসেন অনেকেই নতুন এই রেস্টুরেন্টে, অন্তত একবার এসে ট্রাই করে যাক, তারপরে তো আসতেই থাকবেন। ভালো খাবার যদি আপনাদের টেস্টটি মনে হয় তাহলে। আর যারা বলছেন হোম ডেলিভারি পাবেন কিনা, হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। কীভাবে হোম ডেলিভারি পাবে তারা? 1 কিলোমিটার সারাউন্ডিংয়ে আমরা নিজেরা ফুড সাপ্লাই করে দেবো, আর জোম্যাটো সুইগি তো আছেই। হ্যাঁ, এখনও অ্যাটাচড হয়নি, 2 দিনের মধ্যে অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা, অনেক গেস্টরা আছেন আজকে এসেছেন, এবং আমরা আজকে ইভিনিংয়েও অনেক গেস্টদেরকে দেখতে পাবো। তখন আসবো, তখন জানাবো এখানে কী কী ফুড একদম রেডি করছে, সব দেখাতে পারবো, এবং আপনাদেরকে পাবলিক রিভিউ সমস্ত কিছু দিতে পারবো। আপনারা আসুন, তাহলে দেখা হয়ে যাবে আজকে ইভিনিংয়েই। আমরা কিন্তু আসছি, এবং মোটামুটি কোন টাইমে তখন আমরা 6:30 থেকে 8:30 মধ্যে আসলেই ভালো হয়, সব স্ন্যাক্স তখন অ্যাভেলেবেল থাকবে। ওকে, তো আমরাও ট্রাই করবো ওই টাইমের ভেতরে আসার এবং আপনাদেরকে দেখানোর। আপনারা আসুন, তাহলে ওদের অনেকের সাথে দেখাও হয়ে যাবে, আপনাদের কাছ থেকেও রিভিউ পেয়ে যাবো যে দি বারবিকিউ কেমন, কেমন খাবার বানাচ্ছে, কেমন লাগছে আপনাদের, তখন কথা হবে। আচ্ছা, অ্যাঙ্কার রাগিনী সেনগুপ্ত বলছেন কোথায়? এটা দুর্গাপুরের বেনাচিতি ভিরিঙ্গি নাচন রোড, আর অপোজিটে আছে রিলায়েন্স ট্রেন্ডস। রিলায়েন্স ট্রেন্ডস কে না জানে, শপিং মলটা সবারই চেনা ঠিক সেখানে। ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে বুঝতে পারছেন, একদম ফার্স্ট দিনই কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন। ওপরটা একটু দেখুন কি দারুণ লাইট দিয়ে, খুব ভালো মানে একটা মানে ড্রিম লাইট আর কি। ভেতরে একটা অন্যরকম ফিল হবে, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে বেস্ট মানুষ, আপনার মানুষটার সাথে চলে আসুন, এবং এসে এখানে অনেকটা সময় কাটিয়ে যান, খুব এনজয় করবেন। জয়জিৎ কর্মকার বলছেন দাদা আপনাকে সেরা লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর জুমা নাগ চৌধুরী বলছেন ভেরি নাইস, কে কে আসবেন আজকে একটু কমেন্টস করবেন। লক্ষ্মী সাহা বলছেন ওয়ান্ডারফুল ভাই, থ্যাংক ইউ। জয় শ্রীকৃষ্ণ, আচ্ছা থ্যাংক ইউ জয় শ্রীকৃষ্ণ। বিধান রুইদাস বলছেন দুর্গাপুরে, আচ্ছা দুর্গাপুর থেকেই দেখছেন। শান্তনা সরকার, ওপেনিংয়ে কী, ওপেনিংয়ে আসুন, ওপেনিংয়ে অনেক ফুড পেয়ে যাবেন। বাপুন দত্ত বলছেন বীরভূম ইলামবাজার থেকে দেখছি, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে দুর্গাপুরে আসেন, দুর্গাপুর বেনাচিতের দি বারবিকিউতে আপনিও এসে একবার ট্রাই করে যাবেন, ভালো লাগবে। বিভিন্ন জায়গা থেকে bengal.com-এর দর্শকরা থাকেন, বেশ ভালো লাগে, এবং আপনাদের লাইভে অনেক কমেন্টস পেতে থাকি, আপনারা একটু শেয়ার করেন এবং করেন বলে অনেক সংখ্যক দর্শকের কাছেও পৌঁছে যায় খবরগুলো। ধরুন এবারে আমি একটু বাইরে যাবো, ভেতরের অ্যাম্বিয়েন্স তো সবার দেখা হয়ে গেলো, তাও একটু ঘুরিয়ে নিই। এখানে সমস্ত ফুড আইটেম, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে টেবিলগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে, তবে ইভিনিংয়ে এলে আরও একটু ভালোভাবে আপনারা দেখতে পাবেন, কারণ সমস্ত কিছু রেডি হয়ে যাবে তখন আর কি। ইভিনিংয়ের পর ফার্স্ট ডে যেরকম থাকে তার থেকে দেখতে পাচ্ছি পুরো রেডি, অনেকটাই রেডি হয়ে গেছে,
খুব সুন্দর ভাই। লক্ষ্মী সাহা বলছেন শিউলি কর্মকার বলছেন, কর্মকার বলছেন ভেরি নাইস। শিউলি প্রামাণিক বলছেন আজকে যাব, একদম যাব আজকে। জয়জিৎ কর্মকার থ্যাংক ইউ। আমি আবার বলছি আজকে আসুন, তাহলে আমরাও তো আসবো, অনেকের কাছে আমরা রিভিউটাও পেয়ে যাবো একদম, যেহেতু আমরাও ইভিনিংয়ে এখান থেকে লাইভে আসবো, তো আপনাদের কাছে কিন্তু রিভিউ পেয়ে যাবো কেমন টেস্টি সেটা কিন্তু আপনারা জানাবেন একটু কবে, মানে আমরা লাইভে থাকবো তখন। তো প্লিজ আজকে আসুন দি বারবিকিউ, দি বারবিকিউর কী কী ফুড আইটেম পাওয়া যাচ্ছে, কেমন খেতে তখন আপনারা প্লিজ জানাবেন আজকের লাইভে, তাহলে বাকিরাও সবাই জেনে যাবেন। ঠিক আছে, দেখি আজকে কে কে আসেন ইভিনিংয়ে, তাহলে আমরাও এসে আপনাদের সাথেও কথা হবে এবং ভালো লাগবে আর কি, অনেকের সাথে দেখাও হবে। তাহলে আজকে যাবো, কিছু অফার আছে তো চন্দনগড়াই, একদম অফার আজকে থেকে স্টার্ট হচ্ছে, 7 ডেজের জন্য অফার আছে, 300 টাকার ওপরে বিল হলেই 10% ডিসকাউন্ট আছে, এটা অফার আছে ওপেনিংয়ের জন্য। গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আজকে, অনেক গেস্টরা এসেছেন, এসেছিলেন এখানে মেয়র, প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি মহাশয়, তার বক্তব্য আপনারা শুনলেন এই রেস্টুরেন্টটা সম্পর্কে এবং আজকে রেস্টুরেন্টের আমরা লোকেশান কী কী পাওয়া যায়, মেনু কার্ড, ভেতরের অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু জানিয়ে দিলাম। ইভিনিংয়ে নিশ্চয়ই ফুড আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারাও আসবেন, আপনাদের কাছেও রিভিউ পেয়ে যাবো যারা আসবেন। প্রাইসগুলো একটু বলে দিলে ভালো হতো, প্রাইসগুলো ম্যাক্সিমামই বলেছি একটু আগে, জাস্ট একটু আগে বলেছি, তো লাইভটা শেষ হলে একবার দেখে নেবেন। আমি তবুও একবার একটা মেনু কার্ড আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আজ বিকেলে যাচ্ছি চন্দনগড়াই। টুম্পা মিশ্র বলছেন দারুণ, অ্যাঙ্কার রাগিনী সেনগুপ্ত আমি ব্লগ করব, একদম চলে আসুন, পারমিশন নিয়ে নিশ্চয়ই করবেন, আর যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। আচ্ছা চলুন একটু বাইরের দিকে বেড়ে যাই, ভেতরটা অনেকক্ষণ দেখালাম। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আরেকটা সুখবর, সেটা হচ্ছে অফার তো আমরা বললাম 10% ডিসকাউন্ট আছে 300 টাকার ওপরে বিল হলেই, আর কোল্ড ড্রিঙ্কস আছে ফ্রি, কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি, তো সবার জন্য কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি আছে এই 7 দিন। আর অফারটা আপনি বলে দিন একবার, 300 টাকার উপরে ফুড পারচেজ করলেই স্ট্রেট 10% ফ্রি ডিসকাউন্ট, আর প্রত্যেকটা পারচেজের সঙ্গে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে। এই অফার কতদিন থাকবে? 7 দিন থাকবে। 7 দিন অফারটা কেউ মিস করবেন না, আশা করছি সবাই খুশি। অনেকেই জিজ্ঞেস করছেন 5 দিন কী পাবো আমরা, কী অফার পাবো, তাদের জন্য খুশির খবর কিন্তু, কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রিতে আছে, 300 টাকার ওপরে বিল করলে 10% ডিসকাউন্ট, কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রিতে আছে। চলুন এবারে বাইরে যাই, বাকিদের কমেন্টস নিশ্চয়ই বাইরে গিয়ে পড়ছি, লোকেশন যারা জানতে চাইছেন বারবার করে আমরা মানে দেখালাম, আবার বলে দেখো। আর মেনু কার্ডটা যারা বলছেন একটু মেনু কার্ডটা ওখানে গিয়ে দেখিয়ে দিই, যে মেনুতে কী কী আছে একটু প্রাইসগুলো বলুন, তাদের জন্য মেনু কার্ডটা আমি সামনে গিয়ে দেখিয়ে দিই। এই যে মেনু কার্ড, এই যে এটা ওপেন কাউন্টার হবে, মানে এটা কাউন্টার রেডি হয়ে গেছে, ফুড আইটেমগুলো ইভিনিংয়ের থেকে 6:30 থেকে সব পেতে থাকবেন এখানে, একটার পর একটা দারুণ দারুণ টেস্টি টেস্টি হট অ্যান্ড স্পাইসি আইটেম এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন মেনু কার্ড, যারা বলছিলেন একটু প্রাইসগুলো জানান, মেনু কার্ডটা দেখে নিন, পারলে স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে মেনু কার্ডটা আপনাদের কাছে থেকে যাবে এবং প্রাইস দেখে চলে আসতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে। দাদা কোথায় এটা, অনেকেই কমেন্টস করছেন, দুর্গাপুর বেনাচিতি নাচন রোড রিলায়েন্স ট্রেন্ডসের অপোজিটে আছে এটা। সাহেব ঘোষ বলছেন আমিও যাব, একদম সবাই সবাইকে বলবো, যাদেরই সম্ভব হবে, যারাই আজকে একটু ফ্রি আছেন একটু ফাঁকা আছেন তারাই চলে আসবেন, দুর্গাপুরের এই নতুন রেস্টুরেন্টটা অবশ্যই দেখে আসুন, লোকেশন একবার দেখে নিন। আমরা তারপরেও গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি, ভেতর পেছনে গাড়ি আসছে, ফোন নাম্বার এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি ক্যাপশনেই, আর যাতে আসতে অসুবিধা না হয় আমরা লোকেশনটা অনেকবার দেখিয়ে দিলাম। আমার মনে হয় যে সবাই ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে অনেকেই চলে আসবেন সময় পেলেই, আর আজকে ইভিনিংয়ে যেহেতু আমরাও আসবো, তো যদি আসেন অনেকের সাথে দেখা হয়ে যাবে এবং নিশ্চয়ই ফুড রিভিউ আপনাদের মানে পেয়ে যাবো আর কি লাইভে, সেই জন্য আর বিশেষ করে বলছি লাঞ্চ স্ন্যাক্স এবং ডিনারের সমস্ত আইটেম দি বারবিকিউতে হট অ্যান্ড স্পাইসি সবার জন্য কিন্তু আপনারা মানে দারুণ দারুণ আইটেম পেয়ে যাচ্ছেন। চলুন লোকেশনটা দেখিয়ে দিই, দি ট্রেন্ডস তার অপোজিটেই আছে। দুর্গাপুরের এই রাস্তাটা কার না চেনা, এটা সোজা চলে যাচ্ছে ভিরিঙ্গি, ডান দিকে চলে যাচ্ছে প্রান্তিকা, ঠিক এইদিকে আছে, এই দেখুন সোজা বেলুনের গেট দেখতে পাচ্ছেন, যেটা এই রেস্টুরেন্টেরই নতুন গেট, মানে আজকের জন্য গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য সুন্দর একটা গেট করেছে,
এবং লোকেশন গেট সবই দেখিয়ে দিলাম এবং আশা করছি কোনো অসুবিধা আপনাদের হবে না আসতে। দুর্গাপুর ভিরিঙ্গি মোড় থেকেও যেরকম সামনে, প্রান্তিকা থেকেও যদি আসেন তাও পেয়ে যাবেন সামনেই। ভিরিঙ্গি কালী মন্দিরেরও খুব কাছে এবং রিলায়েন্স ট্রেন্ডসের একদম অপোজিটে। তো এটা গুগল ম্যাপ লিঙ্কটাও আমরা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। দুর্গাপুরে নতুন যেহেতু ওপেন হলো, আমার মনে হয় এটা একটা খুশির খবর, তো তো সবাই একটু চলে আসুন, একটু শেয়ার করুন। যদি হয়তো আপনি আজকে আসতে পারবেন না, কোনো না কোনো দিন আসবেন হয়তো, কিন্তু আপনাদের জন্য আপনার শেয়ারের ফলে আরও অন্যদের উপকার হবে। অনেকে যারা নতুন রেস্টুরেন্ট চাইছেন একটু এনজয় করার জন্য, একটু ভালো রেস্টুরেন্ট, তাদের জন্য একটু ভালো হবে আর কি। দেখুন কী দারুণ ভাবে লেখাগুলো আছে। ভিরিঙ্গি নাচন রোড অপোজিটে আছে রিলায়েন্স ট্রেন্ডস এবং ফোন নাম্বারও দেওয়া আছে। আশা করছি বুঝতে কারোই অসুবিধা হবে না। ঠিক কাউন্টারটা, ওপেন কাউন্টারটা এখানেই আছে এবং এই কাউন্টার থেকে আপনারা সমস্ত ফুড আইটেম তো পাচ্ছেনই, আর ভেতরে এসি আছে যেখানে আপনারা বসে এনজয় করতে পারবেন। সবাই এসে এনজয় করুন। এই সামনে আছে ক্যাশ কাউন্টার, এখানে খাবারগুলো মোটামুটি রেডি হবে, সবই সব রেডি করছে আস্তে আস্তে। শেফরা এসে গেছেন এবং আপনাদের জন্য টেস্টি টেস্টি স্পাইসি ফুড রেডি হবে। আশা করছি আসবেন। সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ইভিনিংয়ে আসবো, এসে আপনাদেরকে জানাবো যে এখানে কী কী ফুড আইটেম আছে, কেমন খেতে। ঠিক আছে, আইটেমগুলো তো জেনে নিলেন কিন্তু টেস্ট কেমন সেটা তো জানতে হবে। তো সেটার জন্য আমরা আজকে ইভিনিংয়ে আসবো। ইভিনিংয়ের লাইভটা কেউ মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন, শেয়ার করুন। অনেক পেজটাকে ফলো অনেকে করছেন না, তারা একটু করে দেবেন, তাহলে আমাদের এই পরিবারটা আর একটু বড়ো হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো লাইভটা এখন শেষ করছি, আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে এখান থেকে, এখানে ফুডগুলো দিয়ে দেখিয়েই শুরু করব। ঠিক আছে, এখনকার মতো বাই বাই।